জয় মা তারা। দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হলো আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যারা, তাদের কাছে কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে, এমনও বলা হয় সাধক বামা খ্যাপা কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধি লাভ করেছিল। এই দিন ভক্তরা আশাতীত সাফল্য লাভ করতে পারে। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গের দরজা খুলে যায়। এবছর 14ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, বাংলা তারিখ অনুসারে দিনটি 27শে ভাদ্র। অমাবস্যা তিথি 14ই সেপ্টেম্বর ভোরবেলা শুরু হচ্ছে, অমাবস্যা তিথি শেষ হবে 15ই সেপ্টেম্বর। এবছর 14ই সেপ্টেম্বর, আজ কৌশিকী অমাবস্যা, বাংলা তারিখ অনুসারে দিনটি 27শে ভাদ্র। অমাবস্যা তিথি 14ই সেপ্টেম্বর ভোরবেলা শুরু হয়েছে, অমাবস্যা তিথি শেষ হবে 15ই সেপ্টেম্বর। এই অমাবস্যায় তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর প্রচলন আছে। বহু সংখ্যক ভক্ত মায়ের দর্শনে আজ তারাপীঠে গিয়ে উপস্থিত হয়েছে। যে কোনো অমাবস্যা তিথি তন্ত্রচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যে কিছু অমাবস্যা পালন গৃহস্থের জন্য অত্যন্ত উপযোগী। কৌশিকী অমাবস্যা তেমনই এক তিথি। এই দিন বাড়িতে কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত সকলেরই। সেই সঙ্গে মাথায় রাখা উচিত কিছু বিধিনিষেধের কথা। এই দিন অনেকেই বাড়িতে দেবী তারার পূজার আয়োজন করেন। কথিত আছে, এই দিনে দেবী তারা মর্তে আবির্ভূতা হয়। অন্যদিকে পুরাণ বলছে দেবী তারার অপর নাম কৌশিকী। সেই দেবী কৌশিকীর নাম থেকেই এই অমাবস্যার সূচনা। পুরাণ মতে তিনি বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভ নামের দুই পরাক্রমশালী দৈত্যকে। তবে সেই কাহিনী জানতে গেলে জানতে হবে সতীর পুনর্জন্মের কথা। দক্ষ যজ্ঞের পর ভরা মঞ্চে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে প্রাণ দেন সতী। পুনর্জন্মে ফিরে এলেন পার্বতী রূপে। অপূর্ব সুন্দরী হলেও সেই দেবীর গাত্রবর্ণ ছিল কালো। স্বামী মহাদেবও তাই কালিকা নামে সম্বোধন করতেন তাকে। এমনই একদিন দেবতাদের সামনে কালিকা বলে সম্বোধন করলে ভয়ানক রেগে যান দেবী। অপমানিত হয়ে মানব সরোবরের ধারে দেবী বসেন এক কঠিন তপস্যায়। তপস্যান্তে শীতল মানব সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করেন দেবী। সেই কালো কোশিকা থেকেই জন্ম হয় অপূর্ব সুন্দর এক কৃষ্ণবর্ণ দেবীর। তিনি দেবী কৌশিকী। তার আবির্ভাব তিথি চিহ্নিত হয় কৌশিকী অমাবস্যা হিসাবে। এদিকে ব্রহ্মার প্রদত্ত পরে প্রায় অমরত্ব লাভ করেন শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুর। কোনো পুরুষ নাকি তাদের বধ করতে পারবেন না, এমনকি সাধারণ কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই। যে নারী মাতৃগর্ভ ব্যতীত অন্য কোনোভাবে জন্মগ্রহণ করবে একমাত্র তারই হাতে তাদের মৃত্যু হবে। এমন বর পেয়ে মহাপরাক্রমের সঙ্গে তারা দেবলোক আক্রমণ করে বসেন। অসহায় দেবতাদের রক্ষা করতে তখন আসরে নামতে হয় দেবী কৌশিকীর। কোনো জননীর গর্ভ থেকে নয়, দেবী কালীর দেহের অংশ থেকেই তার জন্ম। সুতরাং ব্রহ্মার বরে সত্য অনুযায়ী তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করতে সক্ষম। তাই তার হাত ধরেই দুই দুর্দান্ত দৈত্যের কবল থেকে মুক্ত হল দেবলোক। মুক্তি পেলেন দেবতারাও, আর মর্তে প্রচারিত হল দেবীর মাহাত্ম্য। সুতরাং একথা বলাই বাহাল্য, এই তিথির ভূমিকা শাস্ত্রে যথেষ্টই রয়েছে। তাই এই দিনটি অবশ্যই সাত্বিকভাবে পালন করা উচিত। সামর্থ্য থাকলে কালী পুজোর বন্দোবস্ত করতে পারেন। অন্যথায় বাড়িতে কোনো মাতৃমূর্তি বা
দেবী তারার প্রতিকৃতি থাকলে সেই ছবিতেই মালা দেওয়া অত্যন্ত শুভ। ভক্তি ভরে দেবীকে স্মরণ করলেই তিনি তুষ্ট হন। সেই সঙ্গে কেউ যদি ধূপ ধুনো বা মিষ্টি দিয়ে দেবীর পূজা করেন তাহলে শুভাশুভ ফল লাভ হয়। দেবীকে আমিষ ভোগ দেওয়ার চল রয়েছে, তবে পুজোর দিনে অনেকেই নিরামিষ খান, কিন্তু এই দিন ভাত না খাওয়াই ভালো। একই সঙ্গে এদিন ভুল করেও কোনো মিথ্যা কথা বলবেন না, পারলে কাউকে সাহায্য করুন। দেবীর পূজা করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিজেকে যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হতে পারে দেবী তারা। আসলে দুষ্টের দমন করে সত্যের প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই দেবীর আবির্ভাব। কেউ যদি কোনো খারাপ কাজে নিজেকে যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হতে পারেন দেবী তারা। আসলে দুষ্টের দমন করে সত্যের প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই দেবীর আবির্ভাব, তাই তার ভক্তরাও যেন সর্বদা সত্যের পথে থাকেন এমনটাই চান দেবী। সাধারণ এই নিয়মের কথা মাথায় রাখলেই কৌশিকী অমাবস্যায় ভাগ্যে শুভ পরিবর্তন আসবে।